সোমবার সকাল 10টা থেকে শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ। দিল্লির পাশাপাশি কলকাতার বিধানসভাতেও চলছে ভোট গ্রহণ পর্ব। পাশাপাশি 294টি পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক এবং সাংসদ মিলিয়ে 325 জনের ভোট দেওয়ার কথা রয়েছে। যদিও জানা গিয়েছে কংগ্রেসের 2 এবং বিজেপির 17 জন সাংসদ দিল্লিতে ভোট দেবেন। এছাড়াও সাংসদ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীও দিল্লিতে ভোট দেওয়ার কথা রয়েছে তাদেরও। বিকেল 5টা পর্যন্ত চলবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। নির্বাচনে সামিল হয়েছে, অবশ্যই এটা একটা দিন, বিশেষ দিন। সার্বিকভাবে দেখা যাচ্ছে বিজেপি যে বারবার ইস্যুটা তুলছে, বলছে আদিবাসী মুখ, আদিবাসী রাষ্ট্রপতি হতে চলেছেন। আজকে আপনারা ভোট দিচ্ছেন যশবন্ত সিনহা প্রার্থী, আপনাদের কী বলবেন আজকের দিনে? আমাদের যা নেত্রী যা বলবেন, মমতা ব্যানার্জি, আমরা সেই রকম সেই জন্যই আগে আসছি। আমরা কিছু যা আছে উনি যেটা বলবেন সেটার আমরা প্রেসিডেন্ট পার্টি নেতা নেত্রী একজনই, আমরা সব করছি। আমাদের যা বলবে আমরা অবশ্যই সেটা। দ্রৌপদী মুর্মু, বিরোধী প্রার্থী দ্রৌপদী মুর্মু, তারা কি মনে হচ্ছে যে যারা আদিবাসী নয় সেই মুখগুলো কি মনে হচ্ছে কোথাও আপনাদের প্রার্থী অর্থাৎ যশবন্ত সিনহাকে দিতে পারেন? কারণ যশবন্ত সিনহা প্রাক্তন বিজেপি নেতা। দেখুন, যশবন্ত সিনহার মতো লিডার খুব কম দেখা যায়। আমরা দেখেছি অনেক দিন ধরে দেখেছি, তা ওইরকম লিডার, ওইরকম চিন্তাভাবনা, ওইরকম ভালো মানুষ। সেই জন্য আমাদের চিন্তাভাবনাটা আলাদা, সেরকম মানুষকে আনতে হবে, যেতে হবে। এই জন্যই আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলবেন সেটাই আমরা বলব একদম। আর এবার কোনো ক্রস হবে না, আমি বলে দেবো। জাস্ট একটু দিদি, ফার্স্ট অফ অল এই যে আজকে দেখা গেল বিজেপির বিধায়করা তারা ট্র্যাডিশনাল একটি ড্রেস পরে এসেছে, এই বিষয়ে কী বলবেন? না, সাজতেই পারে, সাজতে কোনো অসুবিধে নেই। সাজলেই যে সেই সম্প্রদায়ের মানুষের প্রতি বেশি ভালোবাসা দেখানো যায় তা কিন্তু নয়, কারণ এতদিন 14 সাল থেকে এই সম্প্রদায়ের প্রতি তারা কী করেছে সেটা আগে আত্মসমালোচনা করে বলবে। আর যার পাশে দাঁড়িয়ে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা আছে। এবার রান্নায় স্বাদ বদলের পালা, চেটে পুটে পরিষ্কার খাবারের থালা। বাজারে চলে এসেছে পিকওয়ান গুঁড়ো মশলা, যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্থ ভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকওয়ান গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।